আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা, আপনারা কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ জম্মের মতো ভালো আছি। তো আজকে আপনাদের আগে একটা রেসিপি শেয়ার করবো, যেটা হয়েছে দেশি আশের মাংস আর রুটি পিঠা। তো আশের মাংসটা কেমনে রানবো, একটা স্পেশালি মুই আজকে আশের মাংসটা রানবো, একদম আমি করে দেখামো। এনে একটা দেশি আশের মধ্যে যে বড় আশ থাকে সেই কাশ হয়েছি। তো যেহেতু আমি করে দেখামো একটা ছোট দেখাই রাব আছে, তুমি এনেকা পাইলে বই দিয়েছি, পাইলার মধ্যে তেল দিয়ে দিছি, আজকে রানবো একটা পাইলে। বুঝলে আমরা যে যাই কয়ে কর হাতে মোর কিছু আইব না যাইব না। তো আমি আমাকে মন্তব্য করতে পারেন যা একটা কালিয়া পাইলে হয়েছে, ইয়ে হয়েছে, ইয়ে হয়েছে, কোনো সমস্যা নাই। আমার মি দিয়ে দিছি, এর মধ্যে তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে দেখলাম কি পেজ পেজ একটা জম্মের মতো বেশি হয়েছে, আর পেজ যেহেতু বাড়াই দিবো। তো মুই আবার কি হলাম, একটু কাস্টমি হলাম, কাস্টমি হয়ে এন্ড একটু কোনো উড়াই রয়েছে, উড়াই কি সাইড আগে সাইড আগে সাইড দিব। আর এর মধ্যে যেটা দিয়ে দিবো এটা হচ্ছে বাড়া মশলা দিয়ে দিবো, বাড়া মশলা দিয়ে দিয়েছে দেখতে পাইতেছেন। এনে পেঁয়াজ রসুন হিয়ের পরে আদা একটা তিন দিই, একটু বাড়া হিয়ে দিয়ে দিছি। এখন দিয়ে দিবো হচ্ছে জিরা বাড়া, জিরা সব কিন্তু ব্যালেন্স করবো, ব্যালেন্স করে ধুয়ে দিছি। একটা হিয়া এখন এনে দিয়ে দিতে আসি, একটা গুবাইতে গুবাইতে দেখা যায় জিরাটা একটা বেশি গুলিয়ে গেছে। তো ইয়ে দেওয়ার পরে এখন এইটার পর লাগিয়ে সাইড হিয়ার পরে গুন্ডাই দেবো, না গুন্ডাই দিলে দেখা যাবে না, একটা এই ভালোটা কষাই যাবে। এর মধ্যে আবার ব্যাপক পদের যত পদের মশলা আছে সব মশলা এর মধ্যে দিয়ে দেবো। আর এইটা যদি আমরা রানতে চান, রানতে গেলে আমরা কি হারবেন, মুই যেমন ভাবে একটা রানতে আসি, এটা ভালো হারবেন, হাতে দেখতে পারবেন যে আশের মাংস কি পরিমাণ টেস্ট হয়। মোর স্বামী তো মোর রাতে রান্দন খাইয়া ওরে মাবুতকে মাবুত পুরো একদম কি আর কমো যাই হোক, হ্যাঁ নিজে দিতেছে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া যে মানে কি পরিমাণ দিছি হ্যাঁ, তো আমি করে কই থাকবো না। আমরা যে পরিমাণ মাংস দেবেন সেই পরিমাণে দেবেন, বুঝছেন কমো না বেশি রাজে, যেটু ঝালকান হেটুক দেবেন, হলুদের গুঁড়া দিয়ে দাম, একটু ধনের গুঁড়া দিছি, ব্যাপক গুঁড়া দিয়ে দাম। এখন এটা গাড়ি সাইডে তৈবে, গাড়ি সাইডে ইয়ের পরে কষাই মশাই গমু, আর এটি ধান একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে এরপরে কষাই তৈবে। এখন মুই এটার মধ্যে যেটা করবো, যেটা হয়ে গেছে পানি দিয়ে দিতে আসি, মশলা যা দিয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই দিয়ে দিয়েছি। আর মুই যে আশটা হয়েছি ওরে মাবুতকে মাবুত, আমি করে দেখা যায় বোঝাই একটা মাছটা একটা জম্মের সর্বিতে বড়া, তেলে একটা তেলে জম্মের মতো বড়া হয়েছে। আন্ডা পাইছি মধ্যে কয়েক দুইটা পাইছি, আর সরু মোটো আন্ডাও আছে, বড় আন্ডাও আছে। তো হেরিয়ে হইনি, হেরিয়ে এবার ধুয়ে দিছি। তো এখন এই মশলাটা মনে করেন ইচ্ছা মতো কষামো, গুন্ডাইয়া মুন্ডাইয়া, যতক্ষণ না পর্যন্ত মশলা লাগবে তেল সাইডে না যায় ততক্ষণ পর্যন্ত আমি খালি কী করতে হবে, কাটতে হবে, কাটতে হবে, কষাই দেবে। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা, গরম মশলা দেওয়ার পরে এখন এই যে দেখ মোর কিন্তু কষাই না অলরেডি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিয়েছে মাংস, মাংসটা দিয়ে হিয়ের পরে যা হরমো হিয়ের পরে একটা কষাই দেবো। আমার পাইবার এখানে একটা ঘটে গেছে মাংস রাখছেন, এরপর একটা রেডি যত বসে গেছে আস্তে আস্তে লাগে সাইডে, একটু ডাকনাতে লাগিয়ে দেবো, এডি আস্তে আস্তে একটু চপসে যখন চসবে তখন এসে কি হবে আবার একটু ভালো লাগতে থাকতে পারবো। তো এখন এডি একটা লাগিয়ে সাইডে দিতে আসি, লাগিয়ে সাইডে দিতে আসি, এরকম আমরা কি হবে আগে একটু কষাই দেবেন না, কষাই দেখা যায় যে কোনো মাংস টাংস কিন্তু ভালো লাগবে না। তো হয়ে গিয়ে এডি একটা লাগিয়ে সাইডে মন্যান একটা জম্মের মতো মারবেন, যতক্ষণ মারতে হয় ততক্ষণ মারবেন, কোনো সমস্যা নেই। এখন এগুলো কি করবো, এগুলো আমি ডাকনাতে লাগিয়ে দেবো, ডাকনাতে ডাকিয়ে দেবো কি হবে তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যাবে। আমি তাহলে মোড়ে ওর বেশি পানি দেওয়া লাগবে না, এদিকে আমি ডাকনাতে দিবো, ডাকিয়ে দিই আমার ডাকনাতে ডাকিয়ে, ডাকনাতে ডাকিয়ে দেওয়ার পরে এরপর আবার কতক্ষণ পরে দিবো উড়াই দেখেন এই আমাকে দেখাইতে আসি, মধ্যে কিন্তু বুট 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 কাটতে আসে, তো বুট বুট কাটতে আসে দেখে এদিকে কিন্তু পানি বেরিয়েছে। মোর কিন্তু বাড়তি পানি দিয়ে কষানো কোনো দরকার হয় না। এখন এগুলো আবার ডাকনাতে ডাকিয়ে দেওয়া, ডাকনাতে ডাকিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাইতেছেন এক পানি কিন্তু জম্মের মতো টাইনে গেছে, তো টাইনে গেলে কি করতে হবে আরও বেশি পানি দিতে পারে, যাতে দেখতে পাইতেছেন হ্যাঁ ব্যাপার কিছু তেল পানি নাই বলি চলে পানি গেছে টাইন না। এখন এটার মধ্যে কি হবে, একটু পানি দিয়ে দিবো যাতে এটা সেদ্ধ হয়, সেদ্ধ হওয়ার পরিমাণ মতো পানি দিবো। এটার মধ্যে জোর রাখবো একটা মাহা মাহা বুনা বুনা করবো, হিরে দিয়ে কি করতে আসছে পানি কম দিতে আসছে, দেখা সেদ্ধ হইবে এটা হেঁটে ফেরুত দেরি হইবে, আর বেশি পানি দেওয়া লাগবে না। তো এই যেমন এটার কি হবে, মুড়ি রাজিয়া সাইডে একটু মিশাইয়া গিশাইয়া হিয়ার পর আবার দিবো ডাকনাতে ডাকে, খালি আসবো ঢাড় পালা ঢাড় পালা দেওয়া আবার ডাকিয়া, তাহার পরে যাওয়ার মধ্যে দেখতে পাইতেছে নেই, কতক্ষণ পরে উড়াই দেওয়া, উড়াই দেওয়ার পরে এই মোর কিন্তু মাংস একটা জম্মের মতো সুন্দর সুন্দর হয়ে গেছে। তেলে দেখছেন আমরা তো বুঝবেন যে মনে তেল দিচ্ছি ইঠানে, কিন্তু মরি ইঠানে তেল দিই নাই, তেল দেখতে আসেন একটা কথানি জাগিয়ে গেছে, এক করতে জাগিয়ে গেছে। তো যাই হোক খাওয়ার পরে বুঝতে মনে যে কেমন লাগছে। তো এখন আমি করে এটা দেখাই না শেষ হলাম, এই একটু ঘুরাই সবাই দেখাই বুঝলেন, আসে মাংস আসে মাংস দেখ আমি গোপ লাগবে না, চলে যাই এর মধ্যে বাসায় কোনো সমস্যা নেই। এখন রয়েছে রয়েছে এই ধান কত দিয়ে রুটি বানাবো, রুটি বানানোর যোগ্য গুড়ি দিয়ে একটা সেদ্ধ মধ্যে করে রয়েছে, সেদ্ধ করার পরে এখন এটা করতে একটা খুঁতিতে খুঁতিতে লাগিয়ে রয়েছে, এটি সারাইয়ে মারাইয়া এটি কি করতে একটা কসবাইয়া মশবাইয়া এরপর মাঝে মুজ্জে এটি ঘরতে হবে। এটি দেখি আমাকে ভাইয়ের দেখায় থাকি হ্যাঁ, তো মনে আমার ভালোই লাগবে না, ওরে মাবুতে মাবুত মরে এটি মারতেছে কি পরিমাণ কষ্ট। তো যাই হোক পরে সেখান থেকে কি হচ্ছে, আমাকে ভাইয়ের কিন্তু মুটটা মুটটা বানিয়ে দিয়েছে, আমি মিশে দিয়ে বেজে দেবো ভেজে দেবে মাবুতে মাবুত, মনে হচ্ছে কি মুই আসি আসে মাংস সব রান্না হচ্ছে, আর একটা রুটি পিঠাও বানিয়ে দেবো, হেঁটে তাহলে খাইবে ওরে মাবুতে মাবুত, মোর একটা জম্মের মতো এই করতে এই কষ্ট হয়ে গেছে। এরপর আমাকে ভাইয়ের কাছে দাও, আমি এবার ভেজে দেবো, আমি কি করতেছি এরকম বেজে দিতে আসি ধ্যান বাজার স্টাইল গুলো ধ্যান স্টাইল গুলো না দেখলে আমরা না দেখে আমি ভালো লাগবে না, তো এদিকে ভাবলাম যে আমি ওদেরকে বাজার স্টাইলও শেয়ার করি। তো এর মধ্যে বেমার একটা কথা, ওরে মাবুতে মোর ডুডি জীবনে কিন্তু জীবনে গোলগা হয় নাই, হয় উত্তরে পশ্চিমে দক্ষিণে মাবু মানে এদিক এদিক সেদিক যেদিক পাইছে এদিক দৌড় দিয়েছে উড়াইয়া পড়াইয়া, এর মধ্যে কি আর হোম হেয়ার পর মনে করেন খাইতে হবে, খাইতে হবে হ্যাঁ তারা জমিনে যাওয়া হইয়া চালাই যেতে হবে কিছু আর নেই। তো আমি করে দেখাই একটু শেষ পর্যন্ত দেখতে বুঝবেন যে কি কি মানে স্টাইল হয় মোর ডুডি অলরেডি কিন্তু বাজ হইয়া হইয়ার পর আবার আবার এদিকে হচ্ছে দক্ষিণ দিকে দৌড় দিতে আসে, কোনো সমস্যা নেই দক্ষিণ দিকে দৌড় দেবো ব্যাটারে ব্যাটা হাতে ঠিক শেষ পর্যন্ত ভাইজে বুঝে খাই এই হালামতো কি মনে চোখে দেবো, এই উত্তর আর দক্ষিণে দুদিকে গেছে মাঝখানে কিন্তু পূর্ব পশ্চিম গোল রয়েছে, আর দুদিকে কিন্তু সবাই 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 গেছে হানার কেউ হইতেছে, যাই হোক মোট পরিশেষে কিন্তু ব্যাপার একটা রান্দন রান শেষ হয়ে গেছে। এখন এই যে দেখেন আন্য রয়েছে আমাকে ভাই আবার প্রথমে কইতেছে মুই ইঠনে খাইয়ে দেই কেমন লাগে, তো বাবা আচ্ছা ঠিক আছে আগে যাও ইঠনে গিয়ে খাইয়ে দাও, এই যে রুডি মুড়ি আনছি এখন ওরে মাবুত্রে মাবুত সে যে কি করছে জম্মের মতো নাকি টেস্ট হয়েছে, জম্মের মতো টেস্ট হয়েছে, মোর একটা অসংখ্য ধন্যবাদ দিছে, যাই হোক তো এরম আমরা বানাই খাইবেন, ধন্যবাদ, বাবাকে ভালো থাকবে সুস্থ থাকবে।